ফ্রেন্ড, আমাদের দেশে কনস্ট্রাকশনের কাজ কখনোই শেষ হয় না, আর এর ভিতরে এমন একটি কাজ আছে যেটা করে প্রতি মাসে 9 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। হ্যাঁ ফ্রেন্ড, সেটা হলো প্লাস্টার করার কাজ। ফ্রেন্ড, সাধারণত 100 স্কোয়ার ফিট জায়গা প্লাস্টার করতে মিস্ত্রিরা 1000 থেকে 1500 টাকা পর্যন্ত নিয়ে থাকে, আর যদি একটা মিস্ত্রি আর 4 জন লেবার মিলেও কাজ করে তাও প্রতিদিন 500 থেকে 600 স্কোয়ার ফুট জায়গা পর্যন্তই প্লাস্টার করা সম্ভব। আর এটা যদি মেশিন দিয়ে করা হয় তাহলে নর্মালি প্রতিদিন 4-5 হাজার স্কোয়ার ফিট জায়গা প্লাস্টার করা সম্ভব, আর সেটা যদি মাত্র 1000 নয় 800 টাকা করেও যদি 100 স্কোয়ার ফিট নেওয়া হয় তাও প্রতিদিন 30-40 হাজার টাকা ইনকাম করা সম্ভব, সেটাও নর্মালি। আপনি নিজেও জানেন এই কাজটা কখনো শেষ হওয়ার নয়, আর মাত্র 1 মাসের ট্রেনিং নিয়ে কিন্তু এই কাজটা শুরু করা যায়। আর এই কাজটা করে গ্রামে বা শহরে যে কোনো জায়গায় থেকেই মাসে 9-10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো ফ্রেন্ড, এই ব্যবসাটি যদি আপনি ভালোভাবে বুঝতে চান তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, এখানে আপনাকে বোঝানোর জন্য আমি 3টে মেশিন দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এটা একটি মিক্সার মেশিন যেটা দিয়ে সিমেন্ট আর বালিটা মিক্স করে তারপরে মেশিনের ভিতরে ঢালতে হয়। এটা একটু দামি মেশিন, মোটামুটি মালটা বানিয়ে দেওয়ার জন্য এখানে 3 জন লোকের দরকার হবে। তো এখানে যে মালটা বানাচ্ছে সেটা 1:4 ধরে রাখতে পারেন। নিচে যারা মালটা বানাবে মোটামুটি 2-3 জন লোকের দরকার। আর এই পাইপটা লম্বা বা খাটো করা যায়। তো নিচে যারা মিক্সার মেশিনের কাছে থাকবে তারা মালটা তৈরি করে দেবে, আর উপরে যারা থাকবে তারা শুধু প্লাস্টার করে ফিনিশিংয়ের কাজটা করবে। তো এটা অনেক উপর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আপনি যতটা ইচ্ছা ততটা উচ্চতা পর্যন্ত নিতে পারবেন। তো এখানে আপনি প্রথমত প্লাস্টিকটা কীভাবে লাগাবেন সেটা দেখাচ্ছি, আর ফিনিশিংটা কীভাবে করতে হয় সেটাও দেখাবো। এটা অনেকটা কালার করার মতো কাজ করে, মানে শুধুমাত্র পাইপটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার দেওয়ালের সাইডে নিয়ে গেলেই এটা কিন্তু প্লাস্টার করে দেয়। নর্মালভাবে প্লাস্টার করতে গেলে যেরকম অনেক মাল নিচেতে পড়ে যায়, এই পাইপ দিয়ে এই প্লাস্টারটা করলে বা এই মেশিন দিয়ে প্লাস্টারটা করলে কিন্তু এরকম নিচে খুব কমই মাল ওয়েস্ট হয়ে থাকে। তো এই পাইপটা দিয়ে আপনি কর্নারে বা উপরে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এই প্লাস্টারটা করতে পারেন। প্লাস্টারটা করা হওয়ার পরে একটু সমান করে এরপরে কিন্তু ফিনিশিংয়ের কাজটা করা হয়। তো ফিনিশিংয়ের কাজটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। তো অন্য একটা কম দামি মেশিন দেখায় যেখানে মিক্সার মেশিন দ্বারা এটা মিক্স করার পরে একই পদ্ধতিতে এই মেশিনটা দিয়ে প্লাস্টার করা হচ্ছে। তো একইভাবে 4-5 জন এই প্লাস্টারটা করতে লাগে, মিক্সার মেশিনের কাছে 3 জন, একজনের পাইপের কাছে আর একজনের ফিনিশিং করার জন্য। তো ফ্রেন্ড, এটা খুবই সহজ, এটা তো আসলে দেখে শেখার কোনো কিছু নাই, মানে যে কেউ এটা খুব সহজে করতে হবে এরকম একটা ব্যাপার। এছাড়াও সবচেয়ে বড় ব্যাপার এটাই যে আপনি যে কোনো জায়গায় পাইপটা ঢুকিয়ে, মানে শুধুমাত্র একটা পাইপ ঢুকানো জায়গা থাকলে সেখানে খুব সহজে কিন্তু প্লাস্টারটা করে দিতে পারবেন। এখানে শুধুমাত্র মালটা তৈরি করা ছাড়া অন্য কোনো কষ্টের কোনো কাজ নেই। আর যেটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন এটা খুব দ্রুত এটা করতে পারে, আর যারা এই কাজটা অলরেডি 1 বছর ধরে করছে তারা কিন্তু প্রতিদিন 10,000 স্কোয়ার ফিট জায়গা পর্যন্ত প্লাস্টার করতে পারে। পাইপ দিয়ে প্লাস্টারটা মারার পরে এটা ফিনিশিং করতে হয়। তো ফিনিশিং সনাতন পদ্ধতিতে যেভাবে করা হতো এইভাবে সিম্পল একটু ফিনিশ করে নিয়ে এই প্লাস্টার ফিনিশিং মেশিনটা দিয়ে আপনি খুব ভালোভাবে ফিনিশিংটা করতে পারবেন। আর এই মেশিনটা বাজারে মাত্র 15,000 টাকায় আপনি পেয়ে যাবেন। এর একটা মোটর এই মেশিনটাকে ঘোরাতে থাকে আর খুব সহজে ফিনিশিংটা করে দেয়। ফের মেশিনটা দিয়ে কীভাবে কাজ করতে হবে সেটা তো আপনি দেখে নিয়েছেন, কিন্তু এই মালের যে হিসাবটা আছে সেটা আপনাকে আনুষঙ্গিক একটু ধারণা দিয়ে দিই। এখানে মিস্ত্রিদের উপর ডিপেন্ড করে তারা কী পরিমাণ মাল ইউজ করছে, তার ভিতরে যদি মোটামোটা হিসাব দেওয়া হয় তাহলে 1:4 মানে 1 বস্তা সিমেন্টে 4 বস্তা বালি ইউজ করা হয়, কিন্তু অনেক মিস্ত্রি এর থেকে কম বা বেশি ইউজ করে থাকেন। আর এই মালে জলটা কী পরিমাণে ইউজ করা হয় সেটা আপনি 2-1 বার দেখলেই বুঝতে পারবেন, খুব বেশি ঝামেলার কাজ নয় এটা। তো চলুন দেখে নেওয়া যাক এই মেশিনগুলো কী কী রেটে বিক্রি হচ্ছে। আমি আলাদা আলাদা মেশিনগুলোতে আলাদা আলাদা দামের ব্যাপার নিয়ে আলোচনা করবো। ভিডিওতে 2-3টে মেশিন সম্পর্কে দেখিয়েছি, কিন্তু এছাড়াও বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন রেটের মেশিন কিন্তু পাওয়া যায়। তো আমি যে 3টে মেশিন দেখিয়েছি সেটা কিন্তু আপনার আয়ত্তের ভিতরে, মানে কম টাকার ভিতরে পেয়ে যাবেন। এর থেকেও যদি বেশি রেটে মেশিন নেন অবশ্যই ফিনিশিংটা ভালোভাবে দ্রুত করতে পারবে, কিন্তু রেটটাও অনেক বেশি। যেরকম এখানে যে মেশিনটা দেখতে পারছেন একটা মেশিন অয়েলের সাথে সেট করতে হয়, বা এখানে যে মেশিনটা দেখতে পারছেন এটাও অটোমেটিক মেশিন। এই মেশিনগুলো যদি নিতে চান তাহলে অ্যাভারেজটা 10 লাখের উপরেই যাবে আপনার দামটা।
তো ফ্রেন্ড আমার ভিডিওগুলো অলরেডি যারা এই কাজটা করছে তাদের সম্পর্কে তো জানিয়ে কোনো লাভ নেই। তো আপনারা যারা নতুন এই ব্যবসাটি শুরু করতে চান তারা অবশ্যই খুব বেশি টাকার মেশিন দিয়ে শুরু করবেন না, কম টাকার মেশিন দিয়ে শুরু করবেন। সেক্ষেত্রে আমি এই কম দামের মেশিনগুলো দেখিয়েছি যেগুলো দিয়ে কিন্তু আপনি খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন আর দ্রুতও করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যে আপনি অন্যান্য মেশিনগুলো না নিয়ে যে মেশিন তিনটে আমি দেখিয়েছি সেই মেশিন দিয়েই শুরু করুন। তো চলুন দেখিয়ে নেওয়া যাক ওই মেশিনগুলোর দাম কী আছে বাজারে। তো ফ্রেন্ড এখানে দেখতে পারছেন ওই যে মেশিনগুলো আমি দেখিয়েছি সেই মেশিনগুলোর দাম এখানে কী আছে। এখানে আপনি 2,15,000 টাকায় এই মেশিনটা পেয়ে যাবেন। আর যে ফিনিশিং যে মেশিনটা আমি দেখিয়েছি ফিনিশ করার জন্য সেই মেশিনটা আপনি এখানে 15,000 টাকায় পেয়ে যাবেন। আর এই যে ভালো মেশিন যে মেশিনটা দেখালাম সেটা 4-6 লাখ টাকার ভিতরে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে বিক্রি করে থাকে, কোয়ালিটিটা অনেকটা একরকম। যে 6 লাখ টাকার যে মেশিনটা দেখতে পারছেন ওটা কোয়ালিটি কিন্তু 4 লাখ টাকার যে কোয়ালিটি অন্য একটা কোম্পানি বিক্রি করছে একই কোয়ালিটি ধরে নিতে পারেন। তো ফ্রেন্ড এছাড়াও অন্যান্য রেটের মেশিনও কিন্তু আছে, যেরকম এখানে 1,35,000 টাকার মেশিন আছে, আবার এখানে 3 লাখ টাকার মেশিনও আছে। তো আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো একটি মেশিন কিনে কিন্তু শুরু করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 2,60,000 টাকার মেশিন আছে, আবার এখানে 5,50,000 টাকার বা এখানে 6,50,000 টাকার মেশিনও আছে। তো আমি এটাই সাজেস্ট করবো যে আপনি যে মেশিনটাই নেবেন না কেন প্রথমে কোম্পানিটা ভিজিট করে দেখে শুনে বুঝে তারপরে নেবেন। তো যারা ইন্ডিয়াতে আসে তারা তো ইন্ডিয়া মার্ট থেকে খুব সহজেই অর্ডার করতে পারবে, বা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছে তারাও কিন্তু এখান থেকে অর্ডারটা করতে পারবে। এছাড়াও আমি এটাই বলবো আপনি যেখান থেকে মেশিনটা নিন না কেন অবশ্যই দেখে বুঝে গ্যারান্টি দেখে অবশ্যই মেশিনটি সরাসরি দিয়ে দেখে চালিয়ে প্রশিক্ষণটা নিয়ে তারপরে মেশিনটা কিনুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর এছাড়াও আপনি যদি বাইরের কোনো কোম্পানির কাছ থেকে বা অন্য কোনো জায়গা থেকে মেশিনটা নিতে চান সেটাও নিতে পারেন, কিন্তু একটাই কন্ডিশন থাকবে আপনি দেখে শুনে তারপরে নিন। তো ফ্রেন্ড মেশিনগুলো আপনি দেখে নিয়েছেন, আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে মেশিনগুলো পেতে আপনাকে খুবই সহজ হবে, আপনি অনলাইন থেকে নিতে পারবেন অফলাইন থেকে নিতে পারবেন। আর আপনি যদি বাংলাদেশে থাকেন তবুও আপনি এই মেশিনগুলো একটু খোঁজখবর নিলে বড় বাজারে পেয়ে যাবেন। প্রথম পর্যায়ে ফ্রেন্ড আপনি সেই মেশিনগুলো নিয়ে শুরু করবেন যেগুলো আপনার বাজেটের ভিতরে আছে, এরকম নয় যে আপনার এক্সট্রা টাকা লাগিয়ে তারপরে বড় করেই শুরু করতে হবে, এরকম নয়। আর অবশ্যই আমি একটা সাজেস্ট করবো আপনি যখন এই ব্যবসাটি শুরু করার কথা ভাবছেন অবশ্যই কমসে কম 1 মাসের ট্রেনিংটা নিয়ে তারপর আপনি শুরু করবেন। আপনি বলতে পারেন দাদা ট্রেনিং কোথায় দেবে, ফ্রেন্ড ট্রেন কোথাও দেওয়া হয় না, যারা অলরেডি প্লাস্টার করছে হাতে ম্যানুয়াল পদ্ধতিতে তাদের সাথে গিয়ে ট্রেনিং নিতে পারেন। তারপর যাতে যেখানে মেশিন দিয়ে কাজ হচ্ছে সেখানে গিয়ে কিছুদিন আপনি দেখাশোনা করলেই কিন্তু এটা শিখে যাবেন, 1 মাসের ভিতরে আপনি মানে পুরোপুরি শিখে যাবেন, আপনাকে কোনোরকম কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না। এখন বলি ফ্রেন্ড কাজটা আপনি কোথায় পাবেন, এই কাজটা কিন্তু সব জায়গায় সবসময় চলতে থাকে, তো কাজটা আপনি কি ধরবেন কীভাবে? তো ফ্রেন্ড প্রথম পর্যায়ে যে হার্ডওয়ার্কের দোকানগুলো আছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন, মানে রড সিমেন্ট লোয়ার অপর যেখানে বিক্রি হয়, মানে বিল্ডিংয়ের জিনিসপত্রগুলো যেখানে বিক্রি হয় সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আর তাদের দরকার হলে কমিশনও দিতে পারেন যে দাদা আপনি যদি কাজ ধরে দেন তাহলে আপনাকে 2%, 3% বা 5% আপনার কমিশন থাকবে, এরকম প্রথম পর্যায়ে আপনি স্টার্ট করতে পারেন। তাছাড়াও যেখানে বিল্ডিংয়ের কাজ চলছে সেখানে গিয়ে আপনি মনে করেন যে আপনি অলরেডি কাজটা শুরু করে দিয়েছেন, এক জায়গায় আপনার কাজ চলছে, তো সেখানে কাজ করার ফাঁকে ফাঁকে যেখানে নতুন কাজ শুরু হচ্ছে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন আর তাদের সাথে কন্ট্যাক্ট করে নতুন নতুন কাজ আপনি সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও আপনি যদি চান যে কোনো বোর্ড লাগাবেন আপনার এরিয়াতে তো আপনি বোর্ডও লাগাতে পারেন, আপনার ভিজিটিং কার্ড বানিয়ে নেবেন যাতে যে কাস্টমারগুলো আছে তাদের পর্যন্ত আপনি সহজে পৌঁছাতে পারেন। তো ফ্রেন্ড আমার মনে হয় না যে কাজটা একবার শুরু হয়ে গেলে যে আপনার কাজের অভাব হবে, অবশ্যই এটা কোনো সিজনে খুব বেশি চলে কোনো সিজনে একটু কম চলে, কিন্তু 12 মাসকালেই কিন্তু এই কাজের চাহিদাটা থাকে। তো ফ্রেন্ড একটা জিনিস আমি আবার রিপিট করছি, আপনি যদি কাজটা শুরু করতে চান অবশ্যই দুম করে গিয়ে মেশিন কিনে নিয়ে আসতে যাবেন না, প্রথম কাজটা দেখুন আপনি শিখুন, সব কিছু শেখার ব্যাপার আছে, তো মাসখানেকের ট্রেনিং নেওয়ার পরে মেশিন নেওয়ার কথা ভাববেন। তো ফ্রেন্ড একটা কথা তো এই বলতে পারে যে এই ব্যবসাতে যে পরিমাণে লাভ আছে তা আপনার অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার দরকার হবে না, একটা মাত্র ব্যবসা দিয়েই আপনি কিন্তু আপনার লাইফটা সেটেল করতে পারবেন। এটা খুবই সহজ একটি ব্যবসা, এটা এডুকেটেড পার্সন অ্যান্ড নন এডুকেটেড পার্সন যে কেউ খুব সহজে শুরু করতে পারে। তো আপনি যদি শুরু করতে চান বা আরও কিছু জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করবো। আর এই ব্যবসার আইডিয়াটি তাদের সাথে শেয়ার করবেন যারা একটা ভালো ব্যবসার আইডিয়া করছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।